রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে 500 বছরের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পালা এবং দেশে রাম রাজত্বের মতো পরিবেশ তৈরি করার প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার উমা মহেশ্বরী মন্দির ও লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযানে গিয়ে এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা, গোটা দেশের পাশাপাশি রাজ্যেও রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন পড়েছে। সেই আলোড়নের মাঝে গোটা দেশব্যাপী বিভিন্ন মন্দির ও দেবালয়ে স্বচ্ছ ভারত কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিজেপি। চলছে সমস্ত মন্দিরে মন্দিরে সাফাই অভিযান। রাজ্যেও গত 14 জানুয়ারি থেকে বিভিন্ন মন্দির ও দেবালয়ে চলছে সাফাই অভিযান। সেই আঙ্গিকে রবিবার লক্ষ্মীনারায়ণ মন্দির ও উমা মহেশ্বরী মন্দিরে সদল বলে সাফাই অভিযান করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার সহ বিজেপির স্থানীয় বিভিন্ন নেতা কর্মীবৃন্দ। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে 500 বছরের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পালা এবং রাম রাজত্বের মতো পরিবেশ তৈরি করার প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার কথা নিজ প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। তো 500 বছরের এই যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হতে যাচ্ছে। তো সারা ভারতবর্ষে তথা আমাদের ত্রিপুরাতেও চারিদিকে এখন রামময় হয়ে গেছে। সবাই মানে রাম রাজ্যের কথা আমরা সবসময় বলি, সেইভাবে কিন্তু প্রধানমন্ত্রী চিন্তা করছেন যে সমস্ত ভারতবর্ষ যেন আমরা রাম যেভাবে রাজত্ব করেছেন সেইভাবে যেন আমরা রাজ করতে পারি বা রাজত্ব করতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি। তো আমরা যেহেতু প্রধানমন্ত্রীজি আমাদের কাছে আবেদন রেখেছেন যে সমস্ত মন্দির যেখানে আছে, বিভিন্ন আশ্রম মঠ আছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, সেই দিশায় আজকে আমরা আজকে প্রায় 14 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম। এদিনের এই সাফাই অভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। সোমবার রাম মন্দির উদ্বোধনের দিন পর্যন্ত এই মন্দির ও দেবালয়ে সাফাই অভিযান চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।